হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে মোবাইল ফটো আপলোড করবেন, কিভাবে কভার ফটো আপলোড করবেন এবং কিভাবে আপনি আপনার বায়োড করবেন, এছাড়াও অনেক কিছু। এই ইন্টারনেট যুগে এমন কোনো মানুষ নেই যিনি ফেসবুক ব্যবহার করে না। বর্তমানে অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া ফেসবুকের অ্যাক্টিভ ইউজার 2.3 বিলিয়ন। আপনি কি জানেন আমরা যে ফেসবুক অ্যাপটি ব্যবহার করি সেটি কি আবিষ্কার করেছেন? ইনি হলেন সেই মহান লোক যিনি এই ফেসবুক অ্যাপটি আবিষ্কার করেছেন। এর নাম হলো মার্ক জুকারবার্গ। যদি আপনি এর নাম আগে থেকে জানতেন তাহলে কমেন্ট বক্সে গিয়ে এক্ষুনি ইয়েস লিখে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমাদের চ্যানেলের একটি ভিডিও আপনি মিস না করেন, কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম টিপস এবং ট্রিপস আপলোড করা হয়ে থাকে। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে যাক। এর জন্য প্রথমত আপনাকে ফেসবুক অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। দেন ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাবেন ক্রিয়েট এ নিউজ চ্যানেল অপশন পাবেন। দেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনাকে ক্লিক করার পর দেখবেন ফেসবুকে নিউ আপডেট দিয়েছে যেখানে আপনাকে অডিও সাপোর্টের মাধ্যমে সাহায্য করবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। দেন এখানে আপনি নেক্সটে ক্লিক করুন। দেন নেক্সটে ক্লিক করার পর আপনাকে আপনার নাম সিলেক্ট করতে হবে। এখানে দেখবেন দুটো অপশান রয়েছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ফার্স্ট নেমে আপনি আপনার নাম লিখবেন এবং লাস্ট নেমে আপনি আপনার এখানে পদবি লিখবেন। তো আমার নাম সারদা প্রসাদ, তো আমি ফার্স্ট নেমে সারদা দেবো, SARADA, এবং লাস্ট নেমে প্রসাদ, PRASAD প্রসাদ দেবো। তা আপনি আপনার নাম এখানে ফার্স্ট নেমে আপনার নাম এবং লাস্ট নেমে আপনার পদবিটি দিয়ে নেক্সট ক্লিক করবেন। তো এখানে আপনাকে ফেসবুক জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইয়োর বার্থ ডেট, তো এখানে আপনি আপনার জন্ম তারিখটি লিখতে হবে। এখানে আমি আমার জন্ম তারিখ লিখে নিচ্ছি 13 জুলাই 1998। আপনি ওখানে আপনার জন্ম তারিখটি লিখে দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইয়োর জেন্ডার, তো এখানে আপনি আপনার জেন্ডারটি সিলেক্ট করবেন। অবশ্যই আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন এবং মেল হলে এবং ছেলে হলে মেলটি সিলেক্ট করবেন। দেন মেলে সিলেক্ট করার পর নেক্সট। দেন এখানে আপনি একটি মোবাইল নাম্বার অ্যাড করে দিন। দেন নেক্সট। দেন এখানে আপনাকে একটি পাসওয়ার্ড সিলেক্ট কর দেন আপনি এখানে আপনার নিজের ইচ্ছে মতো পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন। আমি র্যান্ডামলি দিয়ে দিচ্ছি 123456700। দেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, যেখানে যদি আপনার জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে জিমেল অ্যাকাউন্টটি সেট করে নিন। দেন নেক্সটে কিংবা আপনি এখানে স্কিপ করতে পারেন। দেন নেক্সট। দেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটিং হচ্ছে। তো এখানে আপনি দুটো অপশন পাবেন, তো নিচের অপশনটিতে ক্লিক করবেন নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। এখানে আমি ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েটিং হচ্ছে, তো কিছুক্ষণ এখানে আপনি অপেক্ষা করুন, দেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ওকে, দেন ওকে। দেন এখানে আপনাকে প্রোফাইল পিকচার সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি রিসেন্টলি ক্যামেরা থেকে ফটো ক্লিক করে আপলোড করতে চান তাহলে ট্যাগে ফটোতে ক্লিক করুন, এবং আপনি যদি গ্যালারি থেকে ক্লিক করতে চান তাহলে দেন গ্যালারিতে ক্লিক করুন। দেন গ্যালারিতে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে আপনার ফাইলের যতগুলো গ্যালারিতে ফটো রয়েছে সেগুলো দেখতে পাবেন। এখানে আপনি আপনার নিজের ফটোটি সিলেক্ট করে নেবেন। দেন ওকে, দেন সেভ। এখানে আপনার ফটো আপলোড হচ্ছে। দেন এখানে আপনাকে কিছু ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে। দেন এড ফ্রেন্ডে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ইনভাইট
তারপরে উপরে দেখবেন ডান অপশনটি রয়েছে, ডান অপশনটিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখুন আমার আপনার প্রোফাইল রেডি হয়ে গেছে। দেন আপনি এখন প্রোফাইল ফটো তো আপলোড হয়ে গেল, প্রোফাইল ফটো আপলোড করার পর এখন আপনি কভার ফটো কীভাবে অ্যাড করবেন। কভার ফটো অ্যাড করার জন্য এখানে আপনি প্রোফাইলে ক্লিক করুন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে উপর দেখতে পাচ্ছেন অ্যাড কভার ফটো, এখানে অ্যাড কভার ফটোতে ক্লিক করুন। এখানে অ্যাড কভার ফটোতে ক্লিক করার পর এখানে আপলোড ফটোতে ক্লিক করুন। আপলোড ফটোতে ক্লিক করার পর এখানে আপনি নিজের যেটি আপনি রাখতে চান কভার ফটো সেটি আপনি সিলেক্ট করে নিন। তো আমি এখানে আমার কভার ফটো এখানে সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করার পর এখানে সেভ অপশনটিতে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটো আপলোডেড। তো আমাদের এখন প্রোফাইল ফটো আপলোড করা হয়ে গেলো এবং কভার ফটো আপলোড করা হয়ে গেলো। দেন এখন আমরা দেখবো কীভাবে আপনি আপনার ডিটেলস সেট করবেন। এর জন্য আপনাকে এডিট প্রোফাইল, এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করতে হবে। এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার প্রোফাইল ফটো আপলোড হয়ে গেছে, কভার ফটো আপলোড হয়ে গেছে। দেন এখানে বায়ো অ্যাড করতে হবে, অ্যাড ডিটেলস অ্যাড করতে হবে, হবিজ আপনি অ্যাড করতে পারবেন, ফিউচার ফটো অ্যাড করতে পারবেন। এখানে আপনি নিচে সব এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, দেন এডিট ইউর অ্যাবাউট ইনফো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন আপনি যদি কলেজে পড়েন তাহলে অ্যাড কলেজ আপনার কলেজটি অ্যাড করবেন, অ্যাড হাই স্কুল আপনার হাই স্কুলটির নাম সিলেক্ট করবেন, অ্যাড ইউর সিটি আপনার সিটিটি অ্যাড করে নেবেন, দেন হোম টাউন সিলেক্ট করবেন। আর আগে যে ডিটেলসগুলো ফিল করেছেন আপনি যে মোবাইল নাম্বার দিয়ে এই ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন এখানে আপনার শো করছে। দেন আপনি মেন না ফিমেল, আপনার ডেট অফ বার্থ, এছাড়াও আপনি রিলেশনশিপ, এছাড়াও আপনি নিচে দেখতে পাচ্ছেন রিলেশনশিপ আপনি সিঙ্গেল না ডবল সেগুলো সেট করতে পারবেন। অ্যাড ইউর ফ্যামিলি মেম্বার, নিচে দেখতে পাবেন ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবেন। দেন ব্যাক হয়ে চলে আসুন। দেন এখানে আপনি আপনার বায়ো অ্যাড করবেন, বায়ো এখানে আপনি আপনার বায়োতে আপনি যে যে কিছু লিখতে চান আপনার বায়োতে আপনি যেটি লিখতে চান সেটি আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। দেন সেভ অপশনে ক্লিক করবেন। এখানে আপনার বায়ো অ্যাড হয়ে গেছে। দেন এখানে আপনি হবিজ অ্যাড করবেন, এখানে আপনার নিজের হবিজ অ্যাড করতে পারবেন। আপনি যদি ক্রিকেটে ইন্টারেস্ট থাকে তাহলে ক্রিকেটে টিক করবেন। এখানে যে যে বিষয়ে আপনার ইন্টারেস্ট রয়েছে সেগুলি অ্যাড করে আপনি হবিজগুলি অ্যাড করতে পারবেন। দেন এখানে সেভে ক্লিক করবেন। তো অবশ্যই বন্ধুরা বুঝতে পেরে গেছেন কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করবেন এবং এখানে ডিটেলস কীভাবে ফিল করবেন, হবিজ কীভাবে ফিল করবেন, প্রোফাইল ফটো, কভার ফটো। আজকের ভিডিও এতদূর পর্যন্তই। দেন সে ইউ নেক্সট ভিডিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।